মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা এ নবী পাকে প্রেমিকেরা সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে, এর নাম হলো ইসলাম। সমাজে নাই প্রতিষ্ঠিত করতে হবে, এর নাম হলো ইসলাম। গরিবের পক্ষে দাঁড়াতে হবে, এর নাম হলো ইসলাম। বিধবাকে সাহারা দিতে হবে, এর নাম হলো ইসলাম। এতিমকে সাহায্য করতে হবে, এর নাম হলো ইসলাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কেউ যদি এতিমের মাথায় হাত বোলায়, সেজন্য আমি রসুল্লাহ আমার মাথায় হাত বোলালো। কেউ যদি এতিমের পরনার কাপড় দেয়, আল্লাহ নবী জানিয়ে দিলেন, সে যেন আমাকে কাপড় দিল। কেউ যদি এতিমকে খাওয়ায়, আল্লাহ নবী জানালেন, সে যেন আমাকে খাওয়ালো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কাল কিয়ামতের ময়দানে এই কঠিন দিনেতে পিপাসাতে মানুষের কলিজা খানা ফেটে যেতে লাগবে। ওই সময় আবে কাউসারের পানি ছাড়া কোনো পানি থাকবে না। আমি রসুলুল্লাহ কে আল্লাহ যার মালিকানা দিয়েছে, আমি নবী কথা দিলাম যা এতিমের পিপাসা মিটাবে, আমি নবী ওই দিনে তাদেরকে কাউসারে পানি দেব। আরো জোরে বলুন সুবহান। নামাজ আমাদের জন্য ফরজ আল্লাহ করেছে, হ্যাঁ নামাজ পড়তে হবে কোনোভাবে চার নাই। কিন্তু এই সমাজে অনেক নামাজি আছে যারা নামাজ পড়ে ঠিকই কথা, কিন্তু এতিমের মালকে দখল করতে পিছপা হয়নি। এই সমাজে হজ করা ফরজ আল্লাহ করেছে মালদারদের জন্যে, হ্যাঁ হজ করতে হবে আল্লাহ করিয়েছে আপনারাও করবে। কিন্তু মনে রাখবে, এই সমাজে অনেক হাজি আছে যারা এমন করে সমাজে এতিমদের মাল গুনোকে ঝেড়ে ঝেড়ে খায়, এতিমদেরকে লুটতে তারা কখনো পিছ পা হয়নি। যদি আমি তুমি উম্মতে মুহাম্মাদি হই, এই সকল নামাজিদের বিরুদ্ধে, এই সকল হাজিরের বিরুদ্ধে তোমাকে আমাকে লড়াই করতে হবে। কেননা ইরা মুসলমান সুরাতে, নামাজের সুরাতে, রোজাদারের সুরাতে, ইরা মুনাফিক ছাড়ার কিছু না। কেননা নামাজ কাজা করলে ও নিজের গুনাহ করত, এতিমের মাল যখন দখল করে নেবে ওই এতিম বাচ্চাটা, সে আস্তে আস্তে সমাজে বঞ্চিত হয়ে খারাপের দিকে চলে যাবে, সে অশিক্ষিত হয়ে যাবে, পথ ভ্রষ্ট হয়ে যাবে। সমাজে একটা ছেলে পথ ভ্রষ্ট হয়ে যাবার জন্য সমাজদ্রোহীরা তাকে হাতিয়ার হিসাবে কাজে লাগাবে, তার দ্বারা সমাজে বিশৃঙ্খলা তৈরি করাবে, তার দ্বারা সমাজে খুন করাবে, তার দ্বারা সমাজে পাপ করাবে, তার দ্বারা সমাজে সন্ত্রাসী করাবে। পরবর্তী সময় যখন ওই এতিমটা ধরা পড়বে, সমাজের একদল দাজ্জাল মিডিয়া ওই এতিমটাকে দেখিয়ে দেখিয়ে পুরো মুসলমান আর ইসলামের পিছনে লেগে পড়বে। তাহলে বলে তুনতে কি, নামাজ যদি কাজা হয়ে যায় ব্যক্তিগত গুনাহ হবে, কিন্তু একটা এতিমকে যদি লুটা হয় পুরো সমাজকে একদিন বদলামের দিকে নিয়ে যাওয়া হবে। তাই আমাদের উচিত ওই এতিমদের পক্ষে দাঁড়িয়ে যারা এতিমদের দুশ্মন তাদের বিরুদ্ধে লড়াই করার নাম হলো ইসলাম। ওয়াজ বুঝছেন তো নাকি? পলতান জুরু নাফসুম্মা কদ্দামাত লিগত, পরকালে বেশি বেশি করে ভাবো। আল্লাহ নবী সাহাবাদেরকে প্রায় বলতেন, সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি ময়দানে মাশরের কথা বার বার কেন বলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পরকাল ময়দানে মাশরটা কেমন হবে? আল্লাহ নবী বললেন, একটা দিন হবে কোরআন জানাচ্ছে কানা মেকদানু খমসিনা আলফা সানাতিন, 50,000 বছরের একটা দিন হবে। দুনিয়ায় যে দিনগুলো যাচ্ছে না, 50,000 বছরের যে যতটা দিন লাগবে এক দিনটা অত বড় দিন হবে, বুঝতে পারছি? 50,000 বছরের এরকম লম্বা একটা দিন হবে, অর্থাৎ দুনিয়ার 50,000 বছরের দিন
ওই দিনে একটা দিন এত লম্বা টাইম ধরে হবে, যেদিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। মাতার এক বিঘদা ইখতিলাখাতপুরি আল্লাহ সূর্যকে নাবিয়ে দেবেন, সূর্যের বারো গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবেন। যেদিনে আল্লাহ হযরত জিবরাইলকে বলবেন যাও আমার জাহান্নামকে নিয়ে এসে আমার বাঁ পাশে বেঁধে দাও, আল্লাহ নবী সাহাবাদেরকে বলেন বাবারা 70,000 জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে, এক একটা জিনজিলে 70,000 করে ফারিস্তা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জীব বার করে গুনাহগারদের ঘরে ধরতে যাবে, আপনারা ঘরে যখন আগুন জ্বলে দেখবেন, আগুনের একটা শিখা বাহির হয় না? এভাবে কায়ামতের দিনে জাহান্নাম লম্বা লম্বা শিখা বার করে গুনাহগারদের ধরতে যাবে। যেদিন জমিনটা এত গরম হবে, শোনো বাপ আমার, ভাই আমার, মা আমার, বোন আমার, মুখ আমার, কথা আমার নয়, কথা আমেনার লালের, কথা আমার আল্লাহর বলছি, ভয় করো, ভয় করো। এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, দেখো যে যার ধর্ম বড় গর্বের সাথে পালন করছে, দেখো যে যার ধর্মকে নিয়ে কত রকম চেষ্টা করছে সমাজের বুকে বিস্তারের জন্য, যে যার ধর্মকে পালন করতে লজ্জা লাগে না, দেখো না, বড় ভাবছে না যে আল্লাহ আমাকে কেন পাঠালো, কি জন্যে পাঠিয়েছে। তবে মনে রাখবেন ময়দানে মাশরে আল্লাহ তোমাকে আমাকে উঠাবে, সেই দিনে কিন্তু আল্লাহ হিসাবটা নেবে, ওরে আমার বান্দা বান্দিরে জমিনটা আমার ছিল, আমি আল্লাহ জমিনে তোকে পাঠিয়েছিলাম যে কাজের জন্য, ওই কাজ কি তুই করেছি বল, আল্লাহ কি কাজের জন্য পাঠিয়েছে, ইল্লা লিআবুদুন আল্লাহ দাসত্ব করার জন্যে, আল্লাহর দাসত্বটা কি, মাতা কুমর রসুল ফগজোহ ওমান হাকুম আনহো ফান্তহ, নবী যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও, এটাই হলো আল্লাহ পাকের আদেশ। নবী আমার যা করেছে বা করতে বলেছে সেগুলো করতে হবে, আল্লাহ নবী যেগুলো নিষেধ করেছে ছেড়ে দিতে হবে। এ আমার নজওয়ানের আগা, ওই ময়দানে মাশরটা বড় ভয়ানক দিন হবে, যেদিন মাতার এক বেগ দেখতিলাম এক হাত উপরে আল্লাহ সূর্যকে নাবিয়ে দেবে, সূর্যের বারো গুণ তাপটা বাড়িয়ে দেবে, মাতার ক্ষীণ কোনো নাক দিয়ে গলে গলে ঝরে ঝরে পড়তে লাগবে, ওই দিন জমিনটা তামার মতো লাল হয়ে যাবে পুড়ে পুড়ে, ওই দিনে কেউ কারো হবে না, যে যার উপরে জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই কায়ামতে দিনে তোমার আমার কি দশা হবে ভেবে দেখো, কেননা ওই কায়ামতের দিনে কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র একটা ছায়া থাকবে যেটা হলো আল্লাহ পাকের আর্শ, আর ওই ছায়াতে মাত্র সাত শ্রেণীর মানুষ থাকতে পারবে। ওই ছায়াতে তুমি যদি মনে করো আমি জোর করে চলে যাব, তোমার ক্ষমতা হবে না তোমার পাটাকে তোলার। শুনছেন তো, অনেকে দেখবেন রাত্রিরে ঘুমের ঘরে একটু বেকায়দা শোয়ার জন্য ঘাড়ে ফিক লেগে যাওয়া নাকি একটা বলে না কি গো, ওই সামান্য ব্যথা খেতে এই ঘাড় দেখবেন ঘোরাতে পারেন, তাহলে আল্লাহ পাকে বলে দেবে ওই জায়গা থেকে লড়বি না, তোমার ক্ষমতা নেই লড়াতে পারবে। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই সবাইকে জিজ্ঞেস কর, যারা বিশ্বাস করো তারা বলো, যারা বিশ্বাস করো না ছেড়ে দাও, জবাব আল্লাহর কাছে দেবে খনি। যারা বিশ্বাস করো বলে ক্ষমতা আল্লাহর আছে না নাই, তাহলে আল্লাহকে ভয় করো। তোমার কাজ কি? তোমার দুই ধরনের কাজ আছে, একটা ব্যক্তি জীবন আর একটা সামাজিক জীবন।
ব্যক্তি জীবনের কাজ হলো নামাজ, রোজা, হজ, কোরআন তেলাওয়াত, দাড়ি, টুপি, ইউনিফর্ম, এগুলো ব্যক্তি জীবনের কাজ, নিজের উপকারের জন্য। আর একটা হচ্ছে সমাজের জন্য। দুটো কাজ আল্লাহ দিয়েছে। সমাজের জন্য কি কাজ আছে? আল্লাহ নবী যে গুণ করেছে, সর্বপ্রথম আল্লাহ নবী করেছেন কি? অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে, জালিমের বিরুদ্ধে লড়াই করেছে, এতিমের পক্ষে নবী দাঁড়িয়েছে। তোমাকে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ নবী গরিবের পক্ষে দাঁড়িয়েছে, তোমাকে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ নবী বিধবাদের পক্ষে দাঁড়িয়েছে, তোমাকে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ নবী নারীদের উপরে জুলুম হতো, ওই অসহায় নারীগুলোর পক্ষে দাঁড়িয়েছে, তোমাকে আমাকে দাঁড়াতে হবে। এ যুবকের আগা আল্লাহ নবী মুসলিমদের পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করেছে, তোমাকে আমাকে মুসলিমের পক্ষে দাঁড়াতে হবে, জালিমের বিরুদ্ধে লড়াই করতে হবে। সে জালিম যদি ক্ষমতার আসনে বসে থাকে, সে জালিম যদি অর্থশালী হয়, সে জালিম যদি পাওয়ারফুল হয়, তথাপি খাবরে গেলে হবে না, তার বিরুদ্ধে তোমাকে আমাকে লড়াই করে এই সমাজের অসহায় বঞ্চিত শোষিত লাঞ্ছিত মজলুম আল্লাহর বান্দা বান্দিগুলোকে আজাদ করে দিতে হবে। এটা তো তোমার আমার কাজ। নামাজ কাজ ছেড়ে দিয়েছি, রোজা কাজ ওটাও করিনি, হজের কাজ ওটাও করিনি, সমাজে গরিবের সাথ দেওয়া দরকার। গরিবের তো সাথ দূরের কথা, সমাজের জালিমদের সঙ্গে সাথ দিয়ে গরিবদেরকে লুটতে আমরা লেগেছি। কি গো, ভুল বলছি নাকি? তৈরি হও, ওই দিন কিন্তু হিসাব হবে। এই দুনিয়াতে ফেরাউন বলে একজন এসেছিল, দুনিয়ায় তার হিসাব, আল্লাহ তাকে ছাড় দিয়েছিল, একদিন ধরেছে, আজও মিশরে পড়ে আছে। নমরুদ বলে একজন এসেছিল, সাদ্দাত, আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে জান্নাত তৈরি করতে গিয়েছিল, জান্নাত। আমাদেরও ছোট ছোট সাদ্দাত সব এখন এলাকায় জান্নাত তৈরি করেছে, খবর পাওয়া যাচ্ছে। ছোট ছোট সাদ্দাত এগুলো গরিবের রক্ত চুষে, এতিমের রক্ত চিষে, বিধবা সম্পদ ঝেড়ে, অসহায় সম্পদ ঝেড়ে, গরিবের হক ঝেড়ে ছোট ছোট সব প্রাসাদ তৈরি করছে সাদ্দাত। শুনছেন তো নাকি? হজ করব না থাকবে? আমি নবীর কথা বললার জন্য এনেছেন তো নাকি? ছোট্টবেলায় যখন দুনিয়া এসেছেন তখন থেকে শুনেছি নামাজ পড়তে হয়, এরপরও যদি কেউ নামাজ না পড়ে সে তো নিজের ক্ষতি করছে, কিন্তু সমাজে সাদ্দাত থাকলে পুরো সমাজের ক্ষতি হবে। আল্লাহ নবী আগে সাদ্দাতের বিরুদ্ধে লড়তে বলেছে, জায়গা পরিষ্কার হয়ে যাবে, নিজের কাজ এবার করো, গুছিয়ে লাও। কথা কিছু বুঝেছেন? এর নাম ইসলাম। না হয় কিয়ামতের দিনে আল্লাহ বাগের কাজে জবাব না দিতে হবে, ওরে আমার বান্দারে আমি আল্লাহ দুটো হাত দিয়েছিলাম, এই হাতে তোকে হালাল ইনকাম করার জন্য দিয়েছিলাম, বান্দা তুই হাতে কি করেছি বল, এই হাত আমি দিয়েছিলাম আমার কোরআনকে ধরার জন্য, বান্দা তুই কতবার ধরেছি বল। এ যুবক আমি ভুল বলছি কি জানি না, এখানে আমার অনেক ভাই বোন আছে যারা বছরে একবার হয়তো কোরআন খেয়ে হাতে লাইনে আছে, না নাই ভুল বলা হচ্ছে। এ নাজওয়ান তরুণেরা আল্লাহ বাদুর হাত দিয়েছে, ওরে আমার বান্দা বান্দি রে এই হাতে তুই নিজে প্রয়োজনের কাজটা মিটাবি, আমি আল্লাহ তোকে যদি দুটো হাত না দিতাম তুই নিজের খানাটা নিজে খেতে পারতি না, তুই নিজের কাজটা নিজে করতে পারতি না, প্রয়োজন মিটাবার পরে পানি খরচটা পর্যন্ত করতে পারতিস না, লোকের অপেক্ষায় তোকে থাকতে হতো, একদিন দুদিন তিন দিন করে দিত, একদিন তারাও তোর উপরে বিরক্ত বোধ করতো, আমি আল্লাহ তোকে অস
অসহায় করিনি রে, আমি আল্লাহ তোকে দুটো হাত দিয়ে পাঠিয়েছি, আমার দুটো হাত দিয়ে তুই গরিবের পক্ষে লড়াই করবি, এতিমের পক্ষে লড়াই করবি, বিধবার পক্ষে লড়াই করবি, মা বাবের সেবা করবি, আমার দুটো হাত দিয়ে তুই নিজের মাতৃভূমিকে বাঁচাবি, মাতৃভূমির জন্য লড়াই করবি, আমার দুটো হাত দিয়ে তুই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করবি, আমার দুটো হাত দিয়ে তুই হালাল ইনকাম করবি, আমার দুটো হাত দিয়ে তুই এতিম গরিবদেরকে দান খাইরাত করবি, আমার দুটো হাত দিয়ে তুই আলেমদেরকে সেবা করবি, আমার দুটো হাত দিয়ে তুই আলেমদের পিছনে ঘুরবি, এ আমার বান্দা বান্দি রে, আমার দুটো হাত দিয়েছি ইনসাফে ঝান্ডা ধরবি, এই দুটো হাত দিয়ে আবার যখন প্রয়োজন হবে আমি আল্লাহ আমার কাছে দোয়া চাইবি। বড় দুঃখের বিষয় আমার কমে ছেলে আজকে দুনিয়া লোভ লালসায় পড়ে গিয়ে জালিম অত্যাচারী শয়তানদের ধোকায় পড়ে গিয়ে আমাদের ছেলেরা এই হাত দিয়ে গানে টাকা খরচ করছে, এই হাত দিয়ে বানসান তৈরি করছে, এই হাত দিয়ে এমন করে গান তৈরি করছে, এই হাত দিয়ে দুনিয়া জমিনে জালিম অত্যাচারী স্বৈরাচারীদের জন্য এই হাত দিয়ে কাজ করে বেড়াতে লেগেছে, এই হাত দিয়ে গরিবদেরকে লুটছে, এই হাত দিয়ে তিমদেরকে লুটছে, এই হাত দিয়ে সমাজে তুলা তুলে বেড়াচ্ছে, সামান্য পার্সেন্ট পাচ্ছে, বেশিটা ওর শয়তানদের কাছে পৌঁছে যাচ্ছে, অথচ এ নিজে কত বড় পাপী হয়ে যাচ্ছে, একবারও আমার কম ভাবছো না, এ আমার কমের সন্তানেরা মনে রেখে দিও, আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে কিন্তু দেয় না, পরিবর্তন হয়ে যাও, তওবা করে নাও, আল্লাহর কাছে ফিরে আসো, নবী মুহাম্মদ রসুলের সুন্নাত অনুযায়ী জিন্দা রাখো, এই হাত দিয়ে নবীর খর মাদ্রাসা বানাও, এই হাত দিয়ে মসজিদ বানাও, এই হাত দিয়ে ডাল ভাত যা আল্লাহ তোমার কপালে রেখেছে হালাল খাও, হালাল খাও, হালাল খাও, কেননা দুদিনে দুনিয়া আল্লাহ তোমাকে আখিরাতে দেবে, যদি তুমি বিশ্বাসী হও আমার কথা মেনে নাও, আর যদি বিশ্বাসী না হও আমার কিছু বলার নেই, মনে রাখবে আল্লাহ যদি দুটো পা না দিত বা পা দিয়েছে প্যারালাইসিস দিয়েছে, সমাজের কাছে তুমি বোঝা হয়ে যেতে, তোমার বাপ মাও তোমাকে একদিন গুরুত্ব দিত না, তোমার ভালো ভাইটাকে গুরুত্ব বেশি দিত, তোমার বুকটা ফেটে যেত, কিন্তু আমার আল্লাহ তোমাকে তা করে না, আল্লাহ সুন্দর দুটো পা দিয়েছে, বান্দারে আমার দিয়া পা দিয়ে আমার মসজিদে আয়, আমরা মসজিদে যাই না, আল্লাহর দুশমনদের সাথে জাহান্নামের জন্য ওই যাত্রার দিকে যায়, আল্লাহ দুটো পা দিয়েছে বান্দারে কোরআনের মাহফিলে আয়, আমরা কোরআনের মাহফিলে যাই না, অথচ চরিত্রহীন বিহায়া বেশরিয়াদি ছেলে মেয়েদের মজলিসে আমরা সেখানে আগিয়ে আগিয়ে যায়, আল্লাহ দুটো পা দিয়েছে, ওরে আমার বান্দা বান্দি রে, আল্লাহর ওলিদের দরবারে যা, আমরা ওলিদের দরবারে যাই না, দুনিয়া জালিম অত্যাচারী নেতা লিডারদের মিটিং মিছিলে চলে যায়, অথচ আল্লাহ দিয়া দুটো পা দিয়েছে, এই পা দিয়ে তোমার আমার উচিত এলাকার বিমারীকে দেখতে যাওয়া, তাকে দেখতে যাই না, অথচ এলাকার কোন গরিবের ওপরে যদি জুলুম করতে হয় এই পা দিয়ে তখন হেঁটে হেঁটে যেতে লেগেছি, মনে রাখবে আমার আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয়নি, সুম্মা নবী কাও খরা ভাই যখন কিয়াম ইয়ানজুরুন, ওই ময়দানে মাশরে আল্লাহ কিন্তু তোমার আমার হিসাব নেবে, কানা মেঘদনো খমসিনাল বাসনাতির, 50,000 বছর এই জমিনের ওপরে তোমাদের দাঁড়াতে হবে, কত বছর 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, সেদিন তুমি পায়ের হিসাব দিও যে এই পাটা কোথায় কোথায় লাগিয়েছো, তুমি যদি মনে করো যে আমি মিথ্যা দুনিয়ায় বলে পার পেয়ে যাচ্ছি আখেরাতেও পার পেয়ে যাব, না আখেরাতে তোমার এইখানটার কথা হবে না, আখেরাতে তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, জাল্লাহ এই পা দিয়ে যাত্রায় গেছে, ফাংশনে গেছে, সিনেমায় গেছে, জুয়ায় গেছে, মদে গেছে, বেশরিয়াদি খারাপ জায়গায় গেছে, বরবাদ অত্যাচারী জায়গায় গেছে, এই পা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে,
আমার ভাইদেরকে বলবো পরিবর্তন হ। আমরা তোমার নবীর পক্ষে থেকে কথা বলছি, কথা আমাদের নয়, মুখ আমাদের, কথাগুলো নবীর, নবীর পক্ষে আমরা দাওয়াত দিচ্ছি। যেমন দেখবেন এলাকার কোন একজন বড় মাপের নেতা আছে, তার পক্ষে হাজারো লোক কথা বলে না, তা আমরা যারা আলেম ওলামা আছি আমরা রসূলুল্লাহর পক্ষে বলি, অন্য কারো পক্ষে নয়। কথা শুনছেন তো নাকি? তাই তোমরা যদি বিশ্বাস করো আমাদের কথাকে, পরিবর্তন হও। তোমাদের চলার রাস্তা ভুল হচ্ছে, তোমাদের উঠা বসার জায়গাটা ভুল হচ্ছে, তোমাদের কথাবার্তার স্টাইল ভুল হচ্ছে, তোমাদের জীবনযাপন জিন্দেগি পালন করার রাস্তাটা ভুল হচ্ছে। তোমাদের উচিত আমিনা লালকে মডেল বানানো, আমার রসুলের অনুসরণ করে জীবনযাপন করা। তোমাদের ধর্মনীতি আমার রসুল যেভাবে করতে বলেছে, অর্থনীতি রসুল যেভাবে করতে বলেছে, পরিবার নীতি অর্থাৎ সংসার কিভাবে হবে রসুল যেভাবে করতে বলেছে, সমাজ নীতি পাড়া প্রতিবেশীর নীতি রসুল যেভাবে করতে বলেছে, হাত্তাকে তোমরাদের রাজনীতি আমার রসুল যেভাবে করতে বলেছে, তোমাদের রাষ্ট্রনীতি আমার রসুল যেভাবে করতে বলেছে, তোমাদের সম্প্রীতি যেটা মানববন্ধন বলা হয় অন্য ধর্মের মানুষের সঙ্গে কিভাবে মিশবে আমার রসুল যেভাবে বলেছে। দুনিয়ার কেউ তোমার আমার জন্য মডেল নয়, রসুল ছাড়া অন্য কাউকে ফলো করা তোমার আমার জন্য হারাম। শুনছো না? শুনছো না? আর সব জায়গাতে ধ্বংস বরবাদ, একমাত্র মুক্তি হলো মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি মানার হয় নাও, না মানার হয় না নাও। আমরা ওই জালিমদের মতো নয় যে আমারটাই মানতে হবে নাই মেরে ফেলবো, না দিলাম লিবার হয় লাও, না লিবার হয় না লাও। কিন্তু মনে রাখবে নিলে 100% শান্তি, না লিলে দুনিয়া আখেরাতের বরবাদ। প্রমাণ দেখো না, প্রমাণ দেখো। মদিনা ছিল পৃথিবীর বুকে সব থেকে পিছিয়ে পড়া জায়গা, যেটাকে ইয়াসরিব বলা হতো। আমার নবী যাওয়াতে তো নাম হয়েছে মদিনা, শহরে নবাবী, কিন্তু সব থেকে পিছিয়ে পড়া জায়গা ছিল, বিমারের জায়গা ছিল, অসুস্থতার জায়গা ছিল, ভয়ের জায়গা ছিল, মূর্খতার জায়গা ছিল, অশিক্ষিতর জায়গা ছিল, বর্বরতার জায়গা ছিল, খুনের জায়গা ছিল, দুনিয়ায় যত পিছিয়ে অকর্মের জায়গা ইয়াসরিব ছিল। মানুষ ভয়ে যেত না, আবহাওয়াটাও ছিল এমন মানুষ বিমার হয়ে যেত। আল্লাহর নবীকে আমার আল্লাহ বললেন হিজরত করো মক্কা থেকে, আমার রসুল ইয়াসরিবকে পছন্দ করলেন। সাহাবারা বললেন হুজুর মিশর থাকতে আপনি ইয়াসরিবে যাবেন কেন, মিশরে চলুন না হুজুর, শিক্ষা আছে, আলো আছে, শহর উন্নত। আল্লাহর নবী বললেন আমি মোহাম্মদ এসেছি পিছিয়ে পড়াকেই তো আগে নিয়ে আসতে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর ওখানে বিমারের জায়গা, আল্লাহর নবী বললেন সব জানি, আমি মোহাম্মদ তো এটাকে পরিবর্তন করার জন্যই যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী গেল, মদিনার মানুষ আমার নবীকে ইস্তেকবাল করে মেনে নিল, ওয়েলকাম জানালো। তালা আল বাদরু আলাইনা মিনসানিয়াতিল ওয়াদাই, নবী পাককে বড় রকম স্লোগান দিয়ে আর ইস্তেকবাল করে 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 পুরো মদিনার নর নারী বাচ্চা সবাই আমার রসুলকে অ্যাকসেপ্ট করলো, মেনে নিল। আমার নবী তাদের জন্য ধর্ম সেন্টার তৈরি করলেন এবং সাথে সাথে শিক্ষা কেন্দ্র তৈরি করলেন। শুধু ধর্ম শিক্ষা নয়, শুনছেন, আমার নবী সমস্ত রকম শিক্ষা কেন্দ্র তৈরি করলেন। আল্লাহ নবী সেখানে রাষ্ট্র পরিচালনারও শিক্ষা দিলেন, শুনছেন, বিজনেস করার শিক্ষা দিলেন। আল্লাহ নবী সমস্ত ধরনের ফিলোসফি, দর্শন, হিস্টরি, কেমিস্ট, সমস্ত রকম সায়েন্টিস্টের শিক্ষা দিয়ে মদিনাকে আস্তে আস্তে নবী পাক ডেভেলপমেন্ট করতে লাগলেন। আল্লাহ নবীর কথাকে ওরা অক্ষরে অক্ষরে মানতে লাগলো। পৃথিবীর শ্রেষ্ঠ আজকের দিনে যদি কোনো জায়গা থাকে সেটা হলো মদিনা শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা
হালে দিল কিসকো সুনায়ে আপকে হোতে হুয়ে, হালে দিল কিসকো সুনায়ে আপকে হোতে হুয়ে, ক্যোঁ কিসিকে দর পে যায়ে আপকে হোতে হুয়ে, মে গোলামে মুস্তফা হো এ মেরি পেহচান হে, মে গোলামে মুস্তফা হো এ মেরি পেহচান হে, গম মুঝে কিউ কর সতায়ে আপকে হোতে হুয়ে, হালে দিল কিসকো সুনায়ে আপকে হোতে হুয়ে, আপনা জীনা আপনা বরনা আব তেরি চৌখাট পে গে, আপনা জীনা আপনা মরনা আব তেরি চৌখাট পে গে, হম কহাঁ সরকার যায়ে, হম কহাঁ সরকার যায়ে আপকে হোতে হুয়ে, কেহ রাখা হে আপকা রব, কেহ রাখা হে আপকা রব, অন্ত ফিহিম আপসে, কেহ রাখা হে আপকা রব, অন্ত ফিহিম আপসে, ক্যোঁ ইনে দো মে সজায়ে, ক্যোঁ ইনে দো মে সজায়ে আপকে হোতে হুয়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুসলমান করে ছেলে মেয়েরা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা সমাজ ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে, এর নাম হলো ইসলাম, সমাজে নাই প্রতিষ্ঠিত করতে হবে, এর নাম হলো ইসলাম, গরিবের পক্ষে দাঁড়াতে হবে, এর নাম হলো ইসলাম, বিধবাকে সাড়া দিতে হবে, এর নাম হলো ইসলাম, এতিমকে সাহায্য করতে হবে, এর নাম হলো ইসলাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন কেউ যদি এতিমের মাথায় হাত বোলায়, সেজন্য আমি রসুল্লাহ আমার মাথায় হাত বোলালো, কেউ যদি এতিমের পরনার কাপড় দেয়, আল্লাহ নবী জানিয়ে দিলেন সে যেন আমাকে কাপড় দিল, কেউ যদি এতিমকে খাওয়ায়, আল্লাহ নবী জানালেন সে যেন আমাকে খাওয়ালো, আল্লাহ নবী জানিয়ে দিলেন কাল কিয়ামতের ময়দানে এই কঠিন দিনেতে পিপাসার যে মানুষের কলিজা খানা ফেটে যেতে লাগবে, ওই সময় আবে কৌসারের পানি ছাড়া কোনো পানি থাকবে না, আমি রসুলুল্লাহকে আল্লাহ যার মালিকানা দিয়েছে, আমি নবী কথা দিলাম যা এতিমের পিপাসা মিটাবে, আমি নবী ওই দিনে তাদেরকে কৌসারে পানি দেব, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, বুকে হাত দিয়ে বলুন আমরা এতিমের পক্ষে থাকবো না বিরুদ্ধে থাকবো, বলুন পক্ষে, তাহলে পক্ষে যদি থাকি তাহলে কায়ামতদিন নবীর শাফাত পাবো, আবে কাউসারের পানি পাবো,
এতিমকে লেবাস দেবে, জান্নাতি লেবাস আল্লাহ আপনাই দেবে। আমরা করি এগুলো, বলুন বলুন করি। নামাজ নামাজের জন্য ফরজ আল্লাহ করেছে, হ্যাঁ নামাজ পড়তে হবে, কোনোভাবে ছাড় নাই। কিন্তু এই সমাজে অনেক নামাজি আছে যারা নামাজ পড়ে ঠিকই কথা, কিন্তু এতিমের মালকে দখল করতে পিছপা হয়নি। এই সমাজে হজ করা ফরজ আল্লাহ করেছে মালদারদের জন্যে, হ্যাঁ হজ করতে হবে আল্লাহ করিয়েছে, আপনারাও করবে। কিন্তু মনে রাখবে এই সমাজে অনেক হাজি আছে যারা এমন করে সমাজে এতিমদের মাল গুলোকে ঝেড়ে ঝেড়ে খায়, এতিমদেরকে লুটতে তারা কখনো পিছ পা হয়নি। যদি আমি তুমি উম্মতে মুহাম্মাদি হই, এই সকল নামাজিদের বিরুদ্ধে, এই সকল হাজিরের বিরুদ্ধে তোমাকে আমাকে লড়াই করতে হবে। কেননা এরা মুসলমান সুরাতে, নামাজের সুরাতে, রোজাদারের সুরাতে এরা মুনাফিক ছাড়ার কিছু না। কেননা নামাজ কাজা করলে ও নিজের গোনা করত, এতিমের মাল যখন দখল করে নেবে ওই এতিম বাচ্চাটা, সে আস্তে আস্তে সমাজে বঞ্চিত হয়ে খারাপের দিকে চলে যাবে, সে অশিক্ষিত হয়ে যাবে, পথ ভ্রষ্ট হয়ে যাবে। সমাজে একটা ছেলে পথ ভ্রষ্ট হয়ে যাওয়ার জন্য সমাজদ্রোহীরা তাকে হাতিয়ার হিসাবে কাজে লাগাবে, তার দ্বারা সমাজে বিশৃঙ্খলা তৈরি করাবে, তার দ্বারা সমাজে খুন করাবে, তার দ্বারা সমাজে পাপ করাবে, তার দ্বারা সমাজে সন্ত্রাসী করাবে। পরবর্তী সময় যখন ওই এতিমটা ধরা পড়বে, সমাজের একদল দাজ্জাল মিডিয়া ওই এতিমটাকে দেখিয়ে দেখিয়ে পুরো মুসলমান আর ইসলামের পিছনে লেগে পড়বে। তাহলে বলে তুন দেখি, নামাজ যদি কাজা হয়ে যায় ব্যক্তিগত গুনাহ হবে, কিন্তু একটা এতিমকে যদি লুটা হয় পুরো সমাজকে একদিন বদলামের দিকে নিয়ে যাওয়া হবে। তাই আমাদের উচিত ওই এতিমদের পক্ষে দাঁড়িয়ে যারা এতিমদের দুশ্মন তাদের বিরুদ্ধে লড়াই করার নাম হল ইসলাম। ওয়াজ বুঝছেন তো নাকি? আপনি বাপ আছেন, কাল যদি চলে যান আপনার বাচ্চাটা কি? আপনার বাচ্চাকে যদি লুটা হয় আপনি আশা রাখেন ভালো লাগবে? বলুন, এই সমাজে বাচ্চাদের লুটা হচ্ছে না হয়নি এতিমদের, আর যারা লুটছে তাদেরকেই তো আমরা সাপোর্ট করি। আচ্ছা, বড় বড় সব মুসলিম দাবিদার, বড় বড় মুফতি, বড় বড় মৌলানা, বড় বড় নামাজি, বাপ রে বাপ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি ও গো চা তুমি বলে দাও আমার নবীজি গোতাই, ও গো চা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজি রওজায়, ও চা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে ধরে তারা যে কয়, লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে ধরে তারা যে কয়, ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাব
নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজি রাজা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি খুলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি খুলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলি রাখো তা যাও উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রাজায় রে, নবীজি রাজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি খুলে উড়ে যেতা সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আমার আব্বা জানেরা। আমি একটা কথা আবার বলি, প্রকাশ্য দুশ্মন যদি তওবা করে ফিরে আসে, ইসলাম তাকে মাফ করেছে, আমরা মাফ করি। শুনছেন? হযরতে খালিদ বিন ওলিদ নাম শুনেছেন? প্রথমে রসূলুল্লাহর বিরুদ্ধে তরোয়াল ধরেছিল, উহুদের ময়দানে 70 জন পরে সাহাবা খালিদ বিন ওলিদ দুশ্মনদের পক্ষে নেতৃত্বে লড়াই করেছিল, শহীদ হয়েছিল। সেই খালিদ বিন ওলিদ একদিন তওবা করলো, পরিবর্তন হলো, রসূলুল্লাহর পক্ষে আসলো। 120টা লড়াই করেছে, 120টাতেই জিতেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবী মুনাফিক গাদ্দারের কথা বলেছে, এদেরকে আল্লাহ মাফ করে না। শুনছেন তো নাকি? তা আপনারা যারা ভালোবাসেন বলছেন, এ ভালোবাসা পরে গাদ্দারিতে দাঁড়াবে না তো? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, হাত তুলে বলুন মারহাবা নারে তাকবীর নারে দিবে, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। খবরদার, দুদিনের দুনিয়া, আপনাকে আল্লাহ পরীক্ষা করবে।